মনটা গরিব হয়ে গেছে টাকা আছে কিছু কিছু লোকের কাছে রাখা আছে সেটা হয়তো দিদিও জানতেন না বললেন টাকা নেই টাকা নেই পশ্চিমবাংলার ধারণা হয়ে হয়েছিল আমাদের আমরা খুব গরিব কিন্তু আসলে তা নয় ধনী আছে ঠিক জায়গায় ঠিক টাকাটা নাই আর কি মুখ্যমন্ত্রী আজকে আবার যাচ্ছেন মাল মালের যে হরপা বাঁধ যে পরিবারগুলো সব ভেসে গেল সেখানে আজকে যাচ্ছেন ক্ষতিপ্রণে দিতে যাই হোক উনি ক্ষতিপূরণ দিয়েছেন বোধ কিন্তু আবার যাতে হড়কাবার না হয় আবার যাতে প্রাণহানি না হয় এটা ওনার দেখার কাজ ওনার এটা কিছু হলো কিছু টাকা পয়সা দিয়ে দিলেন এই ভিক্ষা দেওয়া এই কিনে নেওয়ার অভ্যেস আছে কোনো সমস্যার গভীরে যান না সমাধান করেন না মেট্রো রেল নিয়ে চলছে তিন তিনবার দুর্ঘটনা ঘটলো এখন লোক ভয়ের মধ্যে আছে সেটা সমাধানের ওনার কোনো চেষ্টা নেই উনি অন্যকে দোষ দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন কিন্তু এখানকার লোকগুলো তো ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে দায়টা ওনার আছে সেটা উনি বোঝেন না বা বোঝেও কিছু করেন না এতেই ওরা আনন্দ কিছু হলেই কিছু করার সুযোগ পান বাবুল শক্রিয়র সঙ্গে সুদর্শনার খুব খটামুটি লেগে গেছে বিজয়া সম্মেলনীকে নিয়ে উপর থেকে নিচে অবধি চলছে ওদের এটাই ওদের পার্টি যেমন উটের কোঁজ শুকিয়ে গেলে উট মারা যায় ঝড়াঝাঁটি মিটে গেলে টিএমসি খতম হয়ে যাবে সেন হবে না কোনো দিন আচ্ছা আচ্ছা বি বলে কংগ্রেসের হুম দেখা যাক হয় চীনেতেও নির্বাচন হয় একজনই দাঁড়ায় সেই ভোট পায় সবাইকে ভোট দিতে হয় সেই যেতে জানি না ব্যতিক্রম হবে কি না নতুন সম্ভাবনা বলেছেন আপনারা নাকি রাম ভীতু না আমরা রাম ভক্তের দল ভিতু তো ওরা কে ভীতু আর কে নয় সেটাও বোঝা যাবে মদন মিত্র কালকে বলেছেন যে দীপাবলির পরে একটা গভীর ষড়যন্ত্র হবে পশ্চিমবঙ্গে কিসের উনি বোধহয় জ্যোতিষী চর্চা করছেন আজকাল ওটা উনিও বুঝতে পারছেন কিসের ষড়যন্ত্র কিসের ওদের পার্টির মধ্যে এত ষড়যন্ত্র হচ্ছে পরস্পরের বিরুদ্ধে বাইরে যাওয়ার দরকার নেই কিছু